নৈহাটি বড়মা কালীপুজোর কাঠামো পুজো হলো বৃহস্পতিবার। প্রথা মেনে লক্ষ্মী পুজোর দিনে আয়োজন করা হয় এই পুজো। এবারে 101তম বর্ষে পদার্পণ করলো তাদের এই পুজো। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। শারদোৎসব শেষ, বৃহস্পতিবার শেষ হয়েছে লক্ষ্মী পুজো, এবার প্রস্তুতি শুরু হলো কালী পুজোর। কালী পুজো মানেই এ রাজ্যে যে শহরগুলির নাম প্রথমে উচ্চারিত হয় তার মধ্যে বারাসত ও নৈহাটি অন্যতম। আর নৈহাটি মানেই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী নৈহাটির বড়মা কালী পুজো। প্রথা মেনে লক্ষ্মী পুজোর দিন নৈহাটির বড়মা কালীর কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। রীতি মেনে নৈহাটির অরবিন্দ রোডের ওপর বড়মা কালী মন্দিরের সামনেই এদিন কাঠামো পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে কাঠামো পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছিল এলাকায়। প্রতি বছর কালী পুজোর সময় তো বটেই, বছরের অন্যান্য সময়তেও হাজার হাজার মানুষ আসেন নৈহাটির বড়মাকে দর্শনের জন্য। মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমা ছাড়াও কালী পুজোর সময় প্রতি বছরই তৈরি করা হয় সুবিশাল প্রতিমা, যার উচ্চতা প্রায় 22 ফুট। এবার এই পুজো 101তম বর্ষে পদার্পণ করল। স্বাভাবিকভাবেই পুজোকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে বড়মা কালী পুজো সমিতির মধ্যে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে তাপস ভট্টাচার্য জানান, বড়মায়ের কাঠামো পুজোর মাধ্যমেই আমাদের কালী পুজোর সূচনা হয়ে গেল, আমরা সমস্ত ভক্তদের আমন্ত্রণ জানাই মাকে দর্শনের জন্য। এ বিষয়ে তিনি আরও বলেন, দেখুন আমাদের এবারে 101 বছরের কাঠামো পুজো আজকে বড়মায়ের, মানে বড় কালী মা তো ছোটো মা তো আছেই আমাদের মন্দির, সে মন্দিরও আজকে প্রতিষ্ঠা দিবস জন্য পাবলিকের জন্য আজকে বারণ আছে মন্দিরে ঢোকা, কেন মায়ের অনেক রকম কাজ হয় যেগুলো সবাইকে দেখানো যায় না, মানে গয়না চেঞ্জ হচ্ছে, গয়না পরিষ্কার হচ্ছে, শাড়ি পরানো হবে, বিকেলের থেকে মন্দির খুলে দেওয়া হবে। এবং এবারে 101 বছর কাঠামো পুজো শুরু, মানে বড়মার পুজো শুরু, আমাদের কাছে বড়মার পুজো আজ থেকেই শুরু। এবং এবারে 101 বছর পড়লো এবং কিছু নতুন গয়নাও মায়ের গায়ে এবার লাগবে, সংযোজন আমরা করেছি, সেগুলো এবার পরানো হবে। এবং আগেও বলেছি মায়ের মোটামুটি 100 ভরির ওপর সোনা আছে এবং 200 কেজির ওপর রূপো আছে, এবং পুরোটাই মাকে গয়না দিয়ে, মাকে যে গয়না সাজানো হয় পুরোটাই সোনা আর রূপো। এবং এই পুজোটা তো আগেও বলেছি, এই পুজো আগে ছিল ভবেশ কালী, তারপরে হলো বড় কালী, এখন সারা পৃথিবীর মানুষ বড়মা বলে জানে, কারণ মায়ের কাছে একটা আবদার থাকে, যে আবদারটা মায়ের কাছে পাওয়া যায় এবং সবাই মায়ের কাছে এসে চায় এবং সেটা পায়। এটা আমি আগের বছর 100 বছরও বলেছিলাম, তার আগেও বলেছিলাম, এবছরও বলছি, মায়ের কাছে আসুন, সুন্দরভাবে মাকে দর্শন করুন। 31 তারিখ রাত 11টার সময় মায়ের পুজো শুরু হবে এবং রাত্রেবেলায় অঞ্জলি হবে, সকালে ভোগ বিতরণ হবে। এছাড়া যে কদিন পুজো চলবে রাতের দিকে শীতলভোগ হবে এবং সেটা বিতরণ হবে। আমরা যারা পুজো দিতে আসবে আমরা তাদের প্রত্যেককে প্রসাদ দেবার অঙ্গীকার করি, করছি, এবারেও করি এবং এবারেও করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নৈহাটি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।